করোনার ধকল কাটিয়ে 2022 সালে বগুড়া থেকে 2580 মেট্রিক টন আলু বিদেশে রফতানি করেছেন ব্যবসায়ীরা। মালয়েশিয়া, সিঙ্গাপুর আর সৌদি আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেল বছর আলু রফতানি শুরু হয়েছিল জানুয়ারির প্রথম থেকেই। তবে এবার প্রায় এক মাস দেরিতে ফেব্রুয়ারির প্রথম ভাগে এসে শুরু হয়েছে রফতানি প্রক্রিয়া। এখনও পর্যন্ত 600 মেট্রিক টন আলু বিদেশে পাঠিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় বিদেশি ক্রেতাদের চাহিদা থাকা সত্ত্বেও যোগান দিতে পারছেন না তারা। ভরা মৌসুমেও আলুর ঘাটতি থাকায় ক্ষতির আশঙ্কা। অর্ডার প্রচুর আছে, কিন্তু আমরা মাল কম দিতে পারছি। এক মাস আগে থেকে এই স্পট করতাম, কিন্তু এবার আলুটা কমের কারণে এতটা সময় দীর্ঘ হয় নাই। তবে ব্যবসায়ীদের শঙ্কা থাকলেও আলুর বর্তমান দামে সন্তুষ্ট কৃষক। গেল বছরে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর জন্য কৃষক পেয়েছে 7 থেকে 9 টাকা, তবে চলতি বছর দাম মিলছে 12 থেকে 14 টাকা। মাসখানেক পর হিমাগারে সংরক্ষণ শুরু হলে দাম আরও বাড়তে পারে বলছেন পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। কলেস্টের সময় আলু বাড়ে, আলুর বাজার ধরেন 800 টাকার নিচে পাবেন আলু। যখন মালটা বেশি চলবে, চাহিদা যখন বেশি হবে, তখন দামটা তো বাড়বে। চলতি মৌসুমে জেলায় 55,690 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তা পূরণ না হলেও অনুকূল আবহাওয়ায় ভালো ফলনে লাভবান হবেন কৃষক। আর দেশের বাজারে দাম চড়া থাকাকেই রফতানি কমার কারণ মনে করছেন কৃষিবিদ। আলুর যে বাজার দর সেটা যথেষ্ট ভালো হওয়াতে এখানে কৃষকরা যথেষ্ট লাভবান হবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 53,215 হেক্টর জমিতে অন্তত 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হবে। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।